হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই ভালো করেই জানেন যে এখন সেন্ট্রাল গভর্নমেন্টের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম পোষণ পাখোয়াড়া চলছে পাখওয়াড়া মানে হয় পনেরো দিনের একটা পাখাড়া হয় একটা মাসে দুটা হয় পনেরো পনেরো দিনের দুটা পাখোয়াড়া হয় পোষণ পাখোয়াড়া মানে হলো পনেরো দিন লাগাতার আমাদেরকে যে কোনো একটা থিমের উপর প্রোগ্রাম করতে হয় আমাদের সেন্টারে বা ব্লক লেভেলে বা জিপি লেভেলে এরকম প্রোগ্রাম করে ওটা যে জান আন্দোলন পোর্টাল আছে ওটাতে এন্ট্রি করতে হয় ঠিক আছে এই প্রোগ্রামটা বেসিক্যালি বছরে দুবার হয় ছ মাস পরপর হয় এটা লাস্ট এট প্রোগ্রামটা সেপ্টেম্বর মাসে হয়েছিল আর এটা যেন আবার মার্চ মাসে এটা হচ্ছে আবার এই বছরের লাস্ট দিকে সেপ্টেম্বর মাসে আবার এই প্রোগ্রামটা হবে ঠিক আছে তো অনেক মেয়েরা পোষণ পাখাড়া যে এন্ট্রিটা আছে ওটা সঠিকভাবে করতে পারছে না আর ভুল ভাল করে ফেলার জন্য ওদের এন্ট্রিটা শো করছে না আর কিভাবে থিমটা এন্ট্রি করতে হবে কিভাবে সব কিছু ডিটেলসগুলো আপলোড করতে হবে ওইটা পারছে না বলে আমাকে আবার এই ভিডিওটা করতে হচ্ছে আমি এই ভিডিওতে আপনাদেরকে এটাও দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা ব্যাক ডেটে প্রোগ্রামের এন্ট্রিটা করবেন আমি নিজের এই প্রোগ্রামটা এন্ট্রি করি নাই কেননা আমাকে ভিডিওটা করতে হবে বলে আমি এন্ট্রিটা করি নাই ঠিক আছে তেরো আর চোদ্দো তারিখ দুদিন আমি বাদ দিয়েছিলাম এটা এন্ট্রিটা করার জন্যে তো আমি আপনাদেরকে এই একটাই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা যে ব্যাক ডেটের যে এন্ট্রিটা আছে ওটা করবেন তা ভিডিওটা লাস্ট অবধি ভালো করে বুঝে দেখবেন তাহলে আপনারা করতে পারবেন আশা করি আপনারা পোষণ অভিয়ান যে এন্ট্রিটা আছে ওটা খুলতে পারবেন যদি না পারেন তাহলে গুগলে গিয়ে ওইখানে যান আন্দোলন ট্যাপ করবেন নিয়ে এইরকম আপনার একটা স্ক্রিন খুলবে এরকম একটা পেজ খুলবে ঠিক আছে পোষণ অভিয়ান ডাটা এন্ট্রি লগ এটা খুলবেনই নি তারপরে আপনারা এই যে ইউজার নেম আর পাসওয়ার্ড যে আছে এমই ডব্লিউ অ্যান্ড সিডি ওয়ান নাইন সিক্স ফোর এইট থ্রি এইট এই যে পাসওয়ার্ডটা লগ ইন আইডি আর পাসওয়ার্ডটা সব দুটাই সেম থাকবে এটা দিয়ে আপনারা এরকম করে লগ করে দেবেন ঠিক আছে আমার সেভ করা আছে বলে আমাকে লগ করতে হচ্ছে না এই যে দেখুন অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ফর্ম এটা খুলে গেছে ঠিক আছে প্রত্যেক দিন আপনার এই পেজেই আপনাকে কাজ করতে হবে দেখুন এখানে প্রথমে দেখুন গ্রুপ লেখা আছে গ্রুপে পোষণ পাখওয়াড়া হুম পোষণ পাখওয়াড়া নিয়ে প্রথমে দেখবেন আপনি যে থিম সিলেক্ট করার থাকবে ঠিক আছে প্রথমেই আপনাকে থিম সিলেক্ট করতে হবে তো থিমের জায়গাতে দেখবেন আপনাদের কাছে একটা লিস্ট সুপারভাইজার দিদি আপনাদেরকে গ্রুপে একটা দিয়েছে যে কোন দিনে কি থিম আপনাকে অবজার্ভ করতে হবে আপনাকে সেই দিনে সেই থিমটাই আপনাকে অবজার্ভ করতে অবজার্ভ করতে হবে মানে সেই দিনে সেই থিম নিয়ে আপনাকে আপনার নিজের সেন্টারে আলোচনা করতে হবে তারপরে আলোচনা করে ফটো ক্লিক করে আর ডিসক্রিপশানে লিখে তারপরে ওটা পোষণ অ্যাপে আপনাকে আপলোড করতে হবে তো আমাদের আমি বারো তারিখের আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তেরো তারিখের আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে কি করতে হবে তো তেরো তারিখের থিম ছিল ট্রাইবাল ট্রেডিশনাল রিজনাল অ্যান্ড লোকাল ডায়েটারি প্র্যাকটিস ফোকাসিং স্যানিটাইজেশন অ্যারাউন্ড নিউট্রিশান ঠিক আছে মানে ট্রাইবাল ট্রেডিশনাল মানে যে আমাদের আদিবাসী এরিয়া বা যে জোন জায়গাতে থাকছে তার আশেপাশের যে এরিয়াতে যে লোকাল ফুড যে হয় লোকাল ফুড লোকাল ফ্রুটস লোকাল ডায়েট বা যে কোনো রকমের খাবার যে শরীরের জন্য ভালো হয় মানুষকে সুস্থ রাখে তার উপর আপনাদেরকে আলোচনা করে যেমন আপনার যে কোনো একটা কর্মীর সেন্টার একটা আদিবাসী এরিয়াতে তো আদিবাসীদের এর মধ্যে ওদের কি মানে খাওয়া দাওয়া হয় কিভাবে ওরা ওই খাওয়া দাওয়ার মধ্যে মানে মিনিমাম যে বেসিক গ্রেন আছে ফুট আছে ফ্রুটস আছে বা ফল আছে ওই সব দিয়ে নিজেরকে কিভাবে সুস্থ রাখতে পারে ওই নিয়ে আপনাকে আলোচনা করবে তো সিলেক্ট থিমের জায়গাতে দেখুন এই যে এরও চিহ্নটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন আপনি আপনাকে এটা দেখবেন কি প্রথম দেখুন দু তিনটা যে আছে সেকেন্ড নাম্বার যে আছে সেলেক্ট থিমের জায়গাতে ভি বি ভি আর কি থিম নাম্বার টু আছে ট্রাইবাল ট্রেডিশনাল রিজন্যাল অ্যান্ড লোকাল ডায়েট্রি ট্রি প্রোগ্রাম প্র্যাকটিসেস এইটাতে আপনি ক্লিক করবেন এই জায়গাতে ক্লিক করবেন নিয়ে এটা আপনার চলে আসলো অর্গানাইজিং অর্গানাইজের জায়গাতে কিছু করতে হবে না এমও ডাব্লু অ্যান্ড এটাই থাকবে তারপরে লেভেল যে আছে ব্লক দেওয়া থাকবে তো ব্ল্যাকের জায়গাতে যেহেতু আপনারা আঙনওয়াড়ি সেন্টারে করছেন তো এটা এখানে ক্লিক করবেন আঙ্গনওয়াড়ি সেন্টার ঠিক আছে তারপরে একটা আঙ্গনওয়াড়ি সেন্টার সেলেক্ট আপনার যে আঙ্গনওয়াড়ি সেন্টার আছে ওই সেন্টারটা আপনাকে সিলেক্ট করতে হবে সবাই নিজের দিদি নিজের করছে নিজের নিজের কর্মীরা নিজের নিজের আঙ্গনবাড়ি সেন্টারটা সিলেক্ট করবে আমি আমার সেন্টারে করছি ওই জন্যে আমি আমারটা করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সবাই নিজের নিজের করবেন নিজে নিজের মানে নিজের সেন্টার দেখে করবেন কেউ যদি বলে যে আমারটা করে দাও আমি করে দেবো যদি না পারে আমাকে বলবেন আমি করে দেবো তারপরে দেখুন আমি আমার সেন্টার নাম্বারটা সেন্টারটা সিলেক্ট করে নিয়েছি তারপরে দেখুন অ্যাক্টিভিটি আছে আপনার যে থিম আছে থিমের সঙ্গে অ্যাক্টিভিটির যোগ থাকতে হবে আপনার অনেক ওয়ার্কাররা দেখছি যে বলছে যে আমার শো করছে না শো করছে না যদি আপনি থিমের সঙ্গে অ্যাক্টিভিটিটা মিল যদি না করতে পারেন ভুল ভাল যদি করে ফেলেন তাহলে আপনার ওইটা শো করবে না ঠিক আছে তাহলে অ্যাক্টিভিটি আর যে আপনার থিম আছে সেটা সেম আপনাকে করতে হবে দেখাতে হবে মানে এটা এন্ট্রি করতে হবে ঠিক আছে তো দেখুন সিলেক্ট অ্যাক্টিভিটির জায়গাতে আমি এই এরও চিহ্নতে দিলাম নিয়ে এখানে আপনাদের যে অ্যাক্টিভিটি যে তেরো তারিখের অ্যাক্টিভিটি ছিল আপনার সাবজেক্ট ছিল অ্যাওয়ারনেস ক্যাম্প অন হেলথি ডায়েটরি প্র্যাকটিসেস ঠিক আছে তো দেখুন এখানে কোথায় আছে স্যানিটাইজেশান আছে ইভেন্ট অন ট্রাই কালার রেনবো এইগুলো আছে তারপর দেখুন তিন নম্বর আছে অ্যাওয়ারনেস ক্যাম্প অন হেলথি ডায়েটরি প্র্যাকটিসেস এই জায়গাতে আমি ক্লিক করলাম ক্লিক করার পর ফ্রম ডেট টু ডেট তো ফ্রম ডেট টু ডেট ফ্রম ডেট মানে আমি এখানে ক্লিক করবো ফ্রম ডেটে তো ফ্রম ডেটে দেখুন আজকে তো সতেরো তারিখ আজকে রবিবার দিন আমি এই ভিডিওটা প্র্যাক মানে বানাচ্ছি তো আমাদের কী ছিল তেরো তারিখ ছিল তেরো তারিখ না এটা চোদ্দো তারিখ অবধি নিচ্ছে তো এটা আপনারা যদি পারেন তাহলে একদিনে দুটা করে নেবেন দেখুন চোদ্দো তারিখে স্টার্ট হলো আর চোদ্দো তারিখে এটা শেষ হলো ঠিক আছে আমি দুটাই প্রোগ্রাম একদিনেই করিয়ে দেখে দিচ্ছি আপনাদেরকে যেহেতু ব্যাক ডেটে আর নিচ্ছে না মানে তিন চার দিনের ব্যাক ডেটে নিচ্ছে ঠিক আছে তো চোদ্দো তারিখে আপনাদের স্টার্ট হলো আর চোদ্দো তারিখে এই প্রোগ্রামটা শেষ হলো হুম তো এখানে পার্টিসিপেশন যে ডিটেলস আছে এটা আপনি করলেন পার্টিসিপেশন ডিটেলসে আপনি অ্যাডাল্ট দেবেন মানে প্যারেন্টসরা কজন ছিল আপনার তো এখানে আমি দিয়ে দিলাম আঠেরো জন আর বাচ্চা দিয়ে দিলাম প্যারেন্টসদের দিয়ে দিলাম বাচ্চা জন আর এইখানে স্ক্রল করবেন তাহলে দেখবেন মাদের দেখবেন মা দিয়ে দিলাম আমি চব্বিশটা আর বাচ্চা দিয়ে দিলাম দশটা ঠিক আছে টোটাল চৌষট্টি জন আমি পার্টিসিপেশন দেখাচ্ছি তারপরে দেখুন এখানে টোটাল আপনাদেরকে শো করাবে হ্যাঁ চব্বিশ আর বাইশ আপনার সিক্সটি জন আমি দেখালাম তারপরে আপনাকে একটা পিকচার আপলোড করতে হবে এইখানে আপনি ক্লিক করবেন পিকচারের জায়গাতে এখানে একটা এখানে ব্রাউজ ফাইল যে আছে এখানে ক্লিক করবেন এটা সরাসরি আপনাদের চলে যাবে গ্যালারিতে গ্যালারিতে গিয়ে আপনারা দেখবেন যে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম যে আপনি করলেন ওর একটা পিকচার আপনাকে রাখতে হবে ঠিক আছে যে কোনো একটা পিকচার আপনারা আপলোড করতে পারেন আর ওই পিকচারের যে সাইজটা হবে ওই সাইজটা আপনাকে দু এমবির কম থাকতে হবে হুম এখানে একটা পিকচার আমি সিলেক্ট করে দিয়ে দিলাম তারপরে একটা ডিসক্রিপশানে আপনাকে লিখতে হবে কি লিখতে হবে দেখুন যে এন অ্যাওয়ারনেস প্রোগ্রাম ওয়াশ অর্গানাইজড অ্যাট আঙ্গনওয়াড়ি সেন্টার রিগার্ডিং Regarding tribal, traditional, and local dietary dietary. প্র্যাকটিসেস বাস এইটুকু আপনি আপনাদেরকে লিখে দিতে হবে নিয়ে তারপরে আপনি এটা সাবমিট করে দেবেন ঠিক আছে একবার চেক করে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কি না যে পুরো ফর্মটা আপনি ফিল আপ করেছেন কি না দেখবেন থিম যদি আপনার ঠিক থাকে গ্রুপ থিম তারপরে অর্গানাইজার আঙ্গনবাড়ি সেন্টার সেন্টার নিজের সেন্টার নাম অ্যাক্টিভিটি ডেট ঠিক আছে তারপরে এটা আপনি সাবমিট করে দেবেন সাবমিট করার পর দেখবেন এটা সাকসেসফুলি আমার সাবমিট হয়ে গেছে ঠিক আছে তারপরে আপনি আবার এটাতেই আপনি এই যে রিসেট জায়গা যে আছে এইখানে ক্লিক করবেন নিয়ে এই জায়গাতে আপনি যখন ক্লিক করবেন দেখবেন পেজটা আপনার আবার খুলে যাবে এই যে দেখুন ক্লিন হয়ে গেল ক্লিন হয়ে গেল নিয়ে আমি যে চোদ্দ তারিখের যে এন্ট্রিটা ছিল ওটাও করে দেবো সেম জিনিসটা ছি চোদ্দো তারিখেই সেম থিমটা ছিল নিয়ে সেম থিমের উপর আমি ক্লিক করব কি ছিল থিম চোদ্দো তারিখে ট্রাইবাল ট্রেডিশনাল রিজনাল অ্যান্ড লোকাল ডায়েটারি ঠিক আছে এই যে দেখুন সেকেন্ড নাম্বার যে আছে ট্রাইবাল ট্র্যাডিশনাল রিজনাল অ্যান্ড লোকাল ডায়েটারি এটাতে ক্লিক করলাম নিয়ে ক্লিক করার পর অর্গানাইজার সেম আছে ব্লকের জায়গাতে আমি আঙ্গনবাড়ি সেন্টার ক্লিক করলাম নিজের সেন্টার তারপরে আমি আমার সেন্টারের নাম সিলেক্ট করব এই যে দেখুন নিজের সেন্টারে নাম সিলেক্ট করলাম তারপরে সিলেক্ট অ্যাক্টিভিটির জায়গাতে ঠিক আছে যে অ্যাক্টিভিটি এটাতে আলাদা হবে ঠিক আছে মানে আপনার থিমটা সেম আছে কিন্তু অ্যাক্টিভিটি আলাদা আছে অ্যাক্টিভিটির মধ্যে কি আছে ডেমনস্ট্রেশন অফ রেসিপিস অফ দ্য লোকাল কমিউনিটি ফুড ঠিক আছে তো দেখুন এখানে কোথায় লেখা আছে ডেমনস্ট্রেশন অব রেসিপিস টু দ্য লোকাল কমিউনিটি মানে লোকাল কমিউনিটিতে ওই যে লোকাল খাবারগুলো হয় ওর ডোমনস্ট্রেশন আপনাকে একটা পিকচার আপলোড করতে হবে যে দেখুন প্রথমে কি আছে সেন্সিটাইজেশন অফ ট্রাইবাল আছে ইভেন্ট অফ প্রমোটিং আছে অ্যাওয়ারনেস ক্যাম্প আছে ডেমনস্ট্রেশন ড্রাইভ অন অ্যামিনি অ্যানি আম্মা কিরা সই তারপরে ড্রাইভ অন লিঙ্কিং মিলেট লাস্ট দেখুন ডেমনস্ট্রেশন অফ রেসিপিস টু দ্য লোকাল কমিউনিটি সব সময় মনে রাখবেন থিম একটা হতে পারে কিন্তু ওর অ্যাক্টিভিটি আলাদা থাকবে সবসময় থিমের সঙ্গে সব সময় অ্যাক্টিভিটির মিল যেন থাকে তাহলেই আপনি আপনার পোর্টালে আপনার সঠিক কাজ হবে আর আপনার পোর্টালে উঠবে শুধু যে আমি পোর্টালটা খুলে যে সয় সহি হলো ভরে দিলাম তাহলে আপনার কোনো কাজই হবে না পোর্টালে উঠবেও না আর পরে অনেক ঝামেলা হবে ঠিক আছে তো দেখুন আমি এটাতে লাস্টে যে আছে ডেমোনস্ট্রেশন অফ রেসিপিস টু দ্য লোকাল কমিউনিটি এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর এটাতে আমি নিজের যে ডেটটা আছে সেলেক্ট করে নিলাম চোদ্দো তারিখ ঠিক আছে চোদ্দো তারিখে স্টার্ট হয়েছে চোদ্দো তারিখেই শেষ হয়েছে এই জায়গাতে দেখবেন ক্লিক করে নেবেন নিয়ে সেট করে দেবেন তারপরে মেল ফিমেলের জায়গাতে আমি সেই কিছু কম বেশি আপনারা করে দিতে পারেন হুম আমি দিয়ে দিচ্ছি সেম এখানে দশ করে দিচ্ছি তারপরে আপনারা এই কম বেশি করতে পারেন দু হুম তার বলে ফিমেল দিলাম আমি জন আর বাচ্চা দিলাম চোদ্দো জন টোটাল আমার সিক্সটি হয়ে গেল ঠিক আছে তো দেখুন এখানে এটা দিলাম নিয়ে তারপরে একটা পিকচার আপলোড করতে হবে পিকচার আপলোড তো এরকম আপনারা সবাই যদি এখন রিসেন্ট যদি না ক্লিক করে থাকেন তাহলে পুরনো যদি আপনাদের কোনো পিকচার থাকে ওটাও আপনি আপলোড করে দিতে পারেন কোনো যেমন পোষণ আমাদের এই চলে পুষ্টি দিবস চলে ওটাতে পিকচার অনেক ক্লিক করা থাকে ওইগুলোও আপনি দিতে পারেন তো আমি এখানে ব্রাউজ ফাইলে যাব ব্রাউজ ফাইলে গিয়ে দেখব যে আমার কোথায় পিকচার আছে ঠিক আছে দেখুন একটা পিকচার আমার আছে এই জায়গাতে আমি ক্লিক করে দিলাম পিকচারটা আপলোড করে দিলাম ঠিক আছে তারপরে ডিসক্রিপশানে কি লিখতে হবে ডিসক্রিপশানে আপনাকে লিখতে হবে এন অ্যাওয়ারনেস প্রোগ্রাম ওয়াশ অর্গানাইজড অ্যাট আঙ্গনবাড়ি সার সেন্টার রিগার্ডিং রিগার্ডিং না এটাতে অ্যাওয়ারনেস হবে না ও এটাতে আরও আপনি কিছু ইউ ই করতে পারেন অ্যান্ড অ্যাওয়ারনেস কাম ডেমনস্ট্রেশন ডেমনস্ট্রেশন মানে অ্যাওয়ারনেসের সঙ্গে ডেমনস্ট্রেশনও তো করা হলো খাবার যে ডেমনস্ট্রেশন করা হলো ওটা আপনাকেই উল্লেখ করতে হবে एन अवेयरनेस कम डेमोन्स्ट्रेशन प्रोग्राम वॉज ऑर्गनाइज वाज ऑर्गनाइज एट आंगनवाड़ी सेंटर रिगार्डिंग लोकल কমিউনিটি ফুড ফুড বাস এইটুকু আপনাদেরকে লিখে দিতে হবে যে একটা অ্যাওয়ারনেস উইথ ডেমনস্ট্রেশন প্রোগ্রাম আমার সেন্টারে অর্গানাইজ করা হলো যেটাতে লোকাল ফুডে ডেমনস্ট্রেশন করা হলো আর মানুষগুলোকে বুঝানো হলো ঠিক আছে তাহলে দেখুন আমি এটা ফিল করে দিলাম হুম যে আপনারা কিভাবে এটা করবেন হ্যাঁ আপনি একবার চেক করে নেবেন প্রথমে ফিল আপ করবেন তারপরে একবার চেক করে নেবেন যদি কোথাও ভুল থাকে তাহলে ওটা আপনি ঠিক করতে পারবেন আর এটা তারপরে আপনি সব কিছু ঠিকঠাক থাকলে এটা সাবমিট করে দেবেন সাবমিট করার পর যদি আপনার সাকসেসফুলি সাবমিট দেখায় তাহলে খুবই ভালো আপনি সাবমিট হয়ে গিয়েছে এটাতে দেখুন আমি সাবমিট করলাম নিয়ে আমার দেখুন সাবমি সাকসেসফুলি সাবমিটেড হয়ে গেছে ঠিক আছে তাহলে দেখুন এই ভিডিওতে আমি আপনাদেরকে দু দিনের প্রোগ্রাম কিভাবে আপনি এক সময় এন্ট্রি করতে পারবেন আমি ওটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আর নেক্সট ভিডিওতে আমি আরও দু দিনের প্রোগ্রাম কিভাবে আপনারা এন্ট্রি করবেন তো ওইটা দেখিয়ে দিব আর সোমবার দিন থেকে আমি ডেলি একটা করে ভিডিও আপনাদেরকে দেখিয়ে দেবো কোন দিনে কী প্রোগ্রাম আছে আর কোন দিনে কি এন্ট্রি করবেন সকালে আপনারা ভিডিওটা পেয়ে যাবেন ওটা দেখে আপনারা করে নিতে পারবেন ঠিক আছে আশা করি আপনার আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে সবার সঙ্গে শেয়ার করুন আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ